আমার সঙ্গে আছেন কিম্বদন্তি জুটি, মানস বিদেশী, মানস ভাষা এবং বিদেশ বসু। 51 বছর চলছে তাদের জুটি। আজকে যে খেলছে এখন 110 জনের মতো প্লেয়ার মোহন বাগান দিবসে এসেছিল। নেপথ্যে ছিলেন মানসদা, বিদেশ দা এবং অবশ্যই সত্যজিৎ ছেলে জিএজিএস। ও এক নাজুক ছেলে, কিন্তু একটা ছাদের নিচে 110 জন এক্স প্লেয়ার কি বলবে মানসদা? এটা তো মনমান বলেই সম্ভব হয়েছে। মোহনবাগানের ডাকেই সবাই আসে খেলোয়াড়দের, আমরা ওভার টেলিফোন বলি, এছাড়াও আমরা মেসেজ পাঠাই যতটা পারি, চিঠিও, কিন্তু চিঠিও দেওয়া হয়। সবসময় চিঠি যে দেওয়া হয় তা নয়, আমি বলবো না, সবসময় দেওয়া হয় না, কিন্তু মোহনবাগানের এই দিনটার জন্য, কারণ আজকে যে হলো, আগামী বছরের নিমন্ত্রণ আমরা করে রাখি। দেখো ভাই, যদি কোনো কারণে তোমাদের কাছে মেসেজ না আসে, ওরা কিন্তু মাঠে চলে আসে এবং তারা অনেকেই আছে যারা মেসেজ পাননি বা ফোন কল পাননি, কিন্তু মাঠে চলে এসেছে, কারণ তারা মোহনবাগানে মোহনবাগানে খেলোয়াড় সকলেই এই দিনটা একসাথে উপভোগ করার চেষ্টা করে। বিদেশ দা, তুমি তো বিধানসভা থেকে ডাইরেক্ট মোহনবাগানের দিবসের অনুষ্ঠানে এলে। হ্যাঁ, এই যে এত এক্স প্লেয়ার, তোমার সমসাময়িক প্লেয়ার, তোমার সিনিয়র প্লেয়ার, তোমার জুনিয়র প্লেয়ার, এই একটা মিলন মেলা। এটা দেখো, 110-115 জনের একটা জমায়েত, একটা ছাদের নিচে। এটা মোহনবাগান ক্লাব এই অসম্ভবটাকে সম্ভব করায়। সবচেয়ে বড় কথা, একদিনও যদি কেউ খেলে থাকে মোহনবাগান ক্লাবে, তাকে ইনভাইট করা এই যে, এবং এই দিনটার জন্য এই যে যত ছেলেরা দেখলে এসছে সবাই ওয়েট করে থাকে কবে 29 জুলাই আসে। আমাদের অনেককে বলতেই হয় না, আবার অনেকে খবর নেয়, যেচে খবর নেয় যে সেদিনকে তুমি আসছো কি না, অনুষ্ঠান হচ্ছে কি না, যেচে তারা ফোন করে খবর নেয়। এটাই হচ্ছে মোহনবাগান, এটাই এই এইটাই। আর আজকের দিন 29 জুলাই দিনটাই হচ্ছে মোহনবাগানের আবেগের দিন, ভালোবাসার দিন এবং শ্রদ্ধার দিন। এই দিনটার জন্য বহু সাপোর্টার, বহু মেম্বার, বহু খেলোয়াড় ওয়েট করে থাকে কবে 29 জুলাই আসবে, কারণ এই দিনটাকে বেছে নেওয়ার যে বিশেষত্ব, সেই বিশেষত্বটা সবার মনের মধ্যে গেঁথে গেছে। সবাই খুব শ্রদ্ধার সঙ্গে ভালোবেসে এই ক্লাবে আসে, এবং তুমি দেখেছো হয়তো বিভিন্ন জায়গায় কীভাবে ওরা ছবি তুলছে, যারা আমাদেরকে সেই 1911 সালে যে আমাদেরকে মুরালটা হয়েছে, আমাদের আনন্দ দিয়েছিল, সবচেয়ে বড় আনন্দ সেই সময়কার মোহনবাগান সাপোর্টার মেম্বারদের আনন্দ দিয়েছিল, এবং ভারতবর্ষকে যে একটা নতুন সূর্য দেখিয়েছিল, সেইটা এখন আমাদের ধরে রাখার জন্য মোহনবাগান যেভাবে চেষ্টা করছে, এবং আমরা মোহনবাগানের সঙ্গে আছি। এবং আমাদের মনে হয় অনেকে আসছে বলছে যে আপনাদের খেলাধার না করছেন, আপনাদের চিৎকারেই কিন্তু আমরা মানুষের দেশ কিন্তু সরকার করতে চলেছি, আপনারা যদি মাঠে এসে চিৎকার না করতেন তাহলে লোকে তো আমাদের জানত না, কিন্তু আপনাদেরও দরকার, আমাদেরও দরকার, কর্মকর্তাদেরও দরকার, সবাই মিলেমিশেই আজকে এই জায়গাটায় আমরা এসেছি। অনেক ধন্যবাদ।